নিরাসালুৎপা চাশো নারায়ণগঞ্জ থেকে আমি মোহাম্মদ আশ্রফল্লা আজকের পরের সব ভিডিও টিটার আপনাদের স্বাগতম আজকে আমরা শুরু করবো বিজনেস কার্ডের দ্বিতীয় পার্ট অর্থাৎ আরেকটা বিজনেস কার্ড আমরা তৈরি করবো আজকে আমরা পরশু ওপেন করি ফাইলে যাই নিউতে যাই নিউতে গিয়ে আমরা উইডটাকে নেব থ্রি পয়েন্ট ফাইভ হাইটটাকে নেবো আমরা টু রেজলেশন থ্রি হান্ড্রেড সিএমআই কে ওকে এখন আমরা রুলার টেনে মার্জিন নির্ধারণ করি এটা হচ্ছে আমাদের মূল ম্যাটার অর্থাৎ এটা হবে আমাদের কার্ডের সাইজ এটার মধ্যে যে আমরা লিখবো সে লিখার জন্য একটা মার্জিন নির্ধারণ করি বিউতে যাই বিউতে গিয়ে আমরা নিউ গাইড ক্লিক করি এখান থেকে আমি দিই পয়েন্ট টু ওকে আসলো এখন টুল বক্স থেকে সিলেক্ট করে এই অংশটা সিলেক্ট করলাম মুভ টুল দিয়ে এটাকে এই পাশে নিয়ে যাই নিয়ে গিয়ে এখান থেকে রুলারটা এই পাশে বসাই তারপর কন্ট্রোল ডি দিই আবার আমরা যাই বিউতে যাই বিউতে গিয়ে নিউ গাইড গিয়ে এখান থেকে হরিদানটা সিলেক্ট করে আবার পয়েন্ট টু ফাইভ দিয়ে ওকে দিই আবার টুল থেকে রেখে মার্কেটগুলো সিলেক্ট করে এই অংশটুকু সিলেক্ট করলাম করে এই পাশে বসাই আবার উপর থেকে একটা রুলার টেনে এনে এখানে সেট করি কন্ট্রোল ডি তাহলে আমাদের মেজারমেন্টটা নেওয়া হয়ে গেল এখানে আমরা একটা মিডেল তৈরি করে নিতে পারি আর লেয়ারটাকে ডবল ক্লিক করে আনলক করে নিচ্ছি আমি কন্ট্রোল টি দিই কন্ট্রোল টি দিয়ে একটা রুলার দিয়ে এটাকে আমি একটা মিডেল নির্ধারণ করে নিই তারপর টুল বক্স থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে এই কর্নার থেকে এই মাপে একটা বক্স ড্র করি এখন লেয়ার প্লেড থেকে স্টার বাটনে ক্লিক করার পর এখানে প্যাটার্ন ওভারলে আমি ক্লিক করি প্যাটার্ন উপর ক্লিক করার পরে এই প্যাটার্ন কম্বোতে ক্লিক করার পরে অনেক ধরনের প্যাটার্ন আসছে আমরা একটু দেখে নিই বা কম্বোতে ক্লিক করি কম্বোতে ক্লিক করে আমরা কালার পেপার দিয়ে প্যান্ট দিয়ে দেখি কেমন আসে সবসি কম্বোতে ক্লিক করে অপোসিটি কম্বোতে ক্লিক করার পরে ব্লেন্ড মুড ক্লিক করার পরে পিন লাইট সিলেক্ট করলাম আমি দেন ওকে এখন লেয়ার লেয়ারপেড থেকে নতুন একটা লেয়ার নিচ্ছি আমি লেয়ার নিয়ে ফিল কালারটাকে আমি রেড করে নিচ্ছি করে এখানে আমি একটা বক্স ড্র করি মুড টুল সিলেক্ট করে অল্টার ধরে এটাকে উপরে উঠে দিই একটা আবার লেয়ার পেট থেকে নতুন একটা ল্যান্ড নিয়ে টুল বক্স থেকে একটিংয়ের সিলেক্ট করবো আমি করে লেফট সাইডে একটা বক্স ড্র করি কালারটাকে আমি একটু ডিপ করে নিচ্ছি নিয়ে একটা বক্স ড্র করি নতুন একটা ল্যান্ড নিয়ে আবার একটিংয়ের টুল নিচ্ছি নিয়ে ফিল্ড কালারটাকে রেড করে নিচ্ছি নিয়ে এই থেকে এই পর্যন্ত একটা বক্স ড্র করি আবার নতুন একটা লেয়ার নিচ্ছি আমি নিয়ে প্রোগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি ওকে এইখান থেকে লেপ বারন চেপে ধরে বক্স ড্র করলাম কন্ট্রোলটি দিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি এখন এই স্থানে আমরা একটা লোগো বসাবো আমরা আমাদের নিজস্ব পজিশনে বসতে পারি এখন আমরা জাস্ট কাজ শেখার জন্য আমরা টুল বক্স থেকে শেফে ক্লিক করি কাস্টম শেফে ক্লিক করার পরে এই শেফের কম্বোতে ক্লিক করে অনেক ধরনের সিম্বল আছে এখান থেকে একটা সিম্বল নিয়ে নিচ্ছি আমি এই সিম্বলটা নিচ্ছি আমি করে এখানে জাস্ট অল্টার শিপ ধরে বার ধরে এনে এখানে সাপোজ এখানে আমি পাঠা দিচ্ছি লেটার ফোর রাইট বাটন ক্লিক করে রাস্তা ক্লিয়ার করে নিচ্ছি আমি ইচ্ছা হলে এটাকে আমরা অন্য কালার দিতে পারি আপনারা জাস্ট এই লেটার ফোর রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ক্লিয়ার দিবেন এরপরে যে কালার দিতে চান যেমন আমি ব্ল্যাক করে দিলাম কন্ট্রোল ডিলে প্রেস করলাম ফুল ব্ল্যাক হয়ে গেল অথবা যদি আপনি রেড দিতে চান তাহলে কি করবেন এখানে রেড কালার সিলেক্ট করেন এরপর কি করেন যেহেতু প্রোগ্রাউন্ড কালার রেড সেহেতু অল্টার চেপে ডিলেট দেন লাল হয়ে যাবে কন্ট্রোল ডি এরপর ইচ্ছা করলে এটাকে আমরা একটু শ্যাডো দিতে পারি লেয়ার স্টাইল থেকে এই শেপ লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার স্টাইল থেকে ড্রপ শ্যাডো ক্লিক করেন করে এখানে অপোজিটটাকে হানলেট করে দেন ডিস্টেন্সটাকে কমাতে যদি চান কমান বাড়াতে যদি চান বাড়ান সাইজটাকে বাড়াতে কমাতে পারেন ইচ্ছা আপনাদের স্পিডটাকে বাড়িতে কমাতে পারেন তা আমরা সাইজটা এইভাবে রাখলাম দেন ওকে এখন টাইপ টুল নিয়ে আমি টাইপ টুল নিয়ে প্রোগ্রাম কালারটাকে হোয়াইট করে টাইপ টুল নিয়ে আমি এখানে জাস্ট লিখছি নিরাসা লেখাটাকে সিলেক্ট করেন করে কন্ডারশিপ থার্ড বেড চেপে একটু বড় করি ফর্ম সাইজটাকে আমি এরিয়াল বোর্ড আছে কি না দেখি না নাই তারপর আমরা সিলেক্ট করে ডাউনওয়ারি প্রেস করে দেখি আমাদের পছন্দ কোনো পণ পাই কি না আমরা আমি জাস্ট এখানে বসাই দিই টি দিয়ে একটু টেন লম্বা করে দিই আমি এরপর টাইপ টুল নিচ্ছি আমি টাইপ টুল নিয়ে ক্লিক করি এখানে আমি লিখি লেখাটাকে একটু ছোটো করে এটা পণ্টটা গেছে বলে আমরা চেঞ্জ করতে পারি এই পণটায় থাক আমরা উন্ডুতে যাই উন্ডুতে গিয়ে কায়কটাকে ক্লিক করি কায়কটা ক্লিক করার পরে এখান থেকে এই যে দুইটা লাইনের স্পেসটাকে একটু কমাই দিই টেন আছে এখানে আমি নাইন দিই বা এইট দিই তাহলে লেখাটা একটু কাছাকাছি হবে হয়ে গেল পন্ট সাইজটা আসছে আমার কত আমি একটু দেখিনি দশ এই পঞ্চাশটাকে আমরা একটু বড়ো করে নিই বারো করে নিচ্ছি আমি এটাকেও একটু বড়ো করে নিচ্ছি দশ ব্যাস এখন টুল বক্স থেকে আবার একটা রেক্টিনের টুল সিলেক্ট করি রেক্টিনের টুল সিলেক্ট করে এখানে আমি একটা বক্স ট করে নিচ্ছি রাইট বাটন ক্লিক করে অ্যাসাইজ করছি আমি ল্যাপ্টপে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ফিক্সেল ক্লিক করে এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা লাল আছে আমি লাল করে দিচ্ছি কন্ট্রোল চেপে ডিলেট প্রেস করি কন্ট্রোল ডি এখন আমি আবার টুলবক্স থেকে কাস্টম শেপে যাবো কাস্টম শেপে গিয়ে শেপের কম্বোতে ক্লিক করার পরে এখান থেকে কিছু সিম্বল নিয়ে আসবো আমি এই সিম্বলটা নিলাম আমি নিয়ে এখানে ড্র করি রাইট বাটন ক্লিক করে রাস্তায় দেয়ার করে নিচ্ছি এটা একটু বড়ো করে ইলেকট্রিক্যাল মার্কিটও সিলেক্ট করে মাঝখানে একটা বৃত্ত তৈরি করি আমি দিয়ে ডিলেট দিই কন্ট্রোল ডি এরপরে আবার যাচ্ছি আমি শেফ কাস্টমার কম্বোতে ক্লিক করার পর এখান থেকে একটা টেলিফোনে একটা সিম্বল নিয়ে আমি আবার যাচ্ছি আমি শেফে মেলে একটা সিম্বল নিয়ে আমি আবার শেপে যাচ্ছি আমি একটা সিম্বেল নিই এখন এই সিম্বলগুলো আমার নেওয়া হয়ে গেল সিম্বলগুলো আমরা নিয়েছি একটা দুইটা তিনটা এই চারটা সিম্বল এখন কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করে আমি এগুলোকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন লেফট ইগ সবগুলাকে আমি একই অ্যালাইনমেন্ট করলাম ডিস্টেন্সটা একটা থেকে আরেকটা দূরত্ব সেটা ঠিক করার জন্য আমি এখান থেকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার ক্লিক করি তাহলে প্রত্যেকটার অ্যালাইনমেন্ট কী হয়ে যাবে এক সমান হয়ে যাবে এখন এগুলোকে ইচ্ছে বলে আমরা একটা গ্রুপ করে ফেলতে পারি গ্রুপটা কীভাবে করতে পারি আমরা লেয়ারে গিয়ে গ্রুপ লেয়ার অর্থাৎ এই সিম্বলগুলো জাস্ট এখানে আমরা লিখিতে পারি সিম্বল বাইকন এখানে মধ্যে আইকনগুলো থাকলো এখন লেপ চেপে ধরে সবগুলোকে একটু বাম দিকে নিয়ে যাচ্ছি আমি টুল বক্স থেকে টাইপ টু সিলেক্ট করে জাস্ট ক্লিক করলাম আমি এখানে ক্লিক করে আমি লিখছি দুশো তিরিশ বাই এক লোৎপা টাওয়ার ফিফথ ফ্লোর চাশারা নারায়ণগঞ্জ কন্ট্রোলে দিয়ে লেখাটাকে একটু ছোটো করে নিচ্ছি আমি মুখ টুল দিয়ে লেখাটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি এক এরপর হচ্ছে আমরা আমরা চলে অলটা চেপে ধরে এই লেখাটাকে নিচে না একটা কপি করতে পারি আবার এটাকে একটা কপি করতে পারি এটাকে একটা কপি করতে পারি এখন টাইপ টুল নিয়ে এ লেখাটার উপর ডাবল ক্লিক করে কন্ট্রোল এ দিচ্ছি এখানে হচ্ছে মোবাইল নাম্বার প্লাস এইট এইট জিরো ওয়ান নাইন ওয়ান এটা নাম্বার আমি দিলাম নাম্বারটা যদি পছন্দ ভালো না লাগে একটু চেঞ্জ করে নিচ্ছি আমরা আবার টাইপ টুল নিই টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করে ইমেল অ্যাড্রেস কন্ট্রোলে দিলাম ইমেল আপনার ইমেলটা আপনি লিখে দেন এরপরে এখানে হচ্ছে ওয়েব হয়ে গেল আমাদের মোটামুটি কার্ড তৈরি করা কমপ্লিট এখন আমরা যে কাজটা করব প্রত্যেকটা লেয়ারকে গ্রুপ করে নেব তাহলে লেয়ারের কম্বতে ক্লিক করার পরে এখান থেকে মার্চ ভিজিবল ক্লিক করলাম অর্থাৎ সম্ভবটা কি একটা লেয়ারে রূপান্তর হয়ে গেল এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টুল বক্স থেকে রাউন্ডের চেক্টিংয়ে টুলটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা বক্স ড্র করবো করার পরে রাস্ট্রাইজ করে নেব লেয়ারটাকে রাস্ট্রাইজ লেয়ার এরপর এই লেয়ারটার উপর রাইট বটন ক্লিক করে সিলেক্ট ফিক্সেল ক্লিক করে আমি ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার পরে এবার যাবো আমরা কি কন্ট্রোল শিফট আই অর্থাৎ ইনভার্স ইনভার্স ক্লিক করার পরে এই মূল লেয়ারটা সিলেক্ট রেখে কিবোর্ডে ডিলিট প্রেস করবো কন্ট্রোল ডি এরপরে ভিউতে গিয়ে শো গাইডগুলো উঠাই দেবো এখন আমরা ফাইলে যাই নিউতে যাই নিউতে গিয়ে আমরা একটা নতুন ক্যানভাস নিই যেমন নিলাম আট দশ দেন এটাকে একটা কালার দিই লেয়ারটাকে আনলক করে নিচ্ছি আমি এরপরে লেজটাকে ক্লিক করার পরে প্যাটার্ন ওভারলেতে যাই আমি এখান থেকে একটা প্যাটার্ন সিলেক্ট করি আমি দিয়ে ওকে দিলাম এখন টুল সিলেক্ট করে আমার কার্ডটাকে ধরে টেনে নিয়ে নতুন এয়ারপোর্ট ছেড়ে দিই কন্ট্রোল এখন লেয়ার স্টাইল থেকে লেয়ারপেট থেকে লেয়ার স্টাইল বাটনে ক্লিক করার পরে ড্রপ শ্যাডো ক্লিক করি করে একটু শ্যাডো দিই আমি এটাকে ওয়ান দিই জাস্ট ওকে ব্যাকগ্রাউন্ডে খুব একটা ভালো লাগছে না আমার আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করি আবার লেয়ার স্টাইল বাটনে ক্লিক করার পরে আবার প্যাটার্ন ওভারলেতে যাই যে দেখি কোনটা দিয়ে ভাল লাগে এটাই দিলাম ওকে এখন এটাকে অল্ট্রা চেপে ধরে একটা কপি করে নিচ্ছি আমি এরপর এটাকে ধরে কন্ট্রোল টি দিলাম দিয়ে আমি জাস্ট একটু রাউন্ড করে নিচ্ছি ঘুরিয়ে নিচ্ছি এখন কন্ট্রোল টি কন্ট্রোল চেপে ধরে রেস্টুরে গিয়ে ডব শার্ট ওটাকে আমি একটু চেঞ্জ করে দেখি ওকে এখন অলটা চেপে ধরে একটা প্যারটা উঠাই আমি আমরা এটা শিখবো পরবর্তী মক আপ করার মাধ্যমে কীভাবে এভাবে না করে একবার গড়ে ফেলতে পারি সেটা শিখব পরে তো আমাদের এই লেয়ারটাকে আমরা ফেলে দিই এটা দরকার না বা এটার একটু আমরা রাখতে পারি তাহলে ক্রপ টুল দিয়ে আমাদের যে অংশ দরকার নেই সেই অংশটা আমরা কেটে ফেলে দিচ্ছি তাহলে এটা একটা কার্ড কি হয়ে গেল আমাদের ডিজাইন হয়ে গেল। তাহলে এইভাবে কি করতে পারি আমরা বিজনেস কার্ড আমরা তৈরি করতে পারি তো আপনারা চেষ্টা করবেন একটা দেখে করবেন পরবর্তী না দেখে নিজেরা নিজের মন মতো করতে চেষ্টা করবেন তা বুঝতে পেরেছেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ